আছে ডিজাইনটা, তো ডিজাইনটা কিভাবে করা হয়েছে সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমি দেখি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে মূলত একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা টাস্ক হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে এখানে শুধুমাত্র এখানে যদি আমি যদি এটা ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি ছবিটা বন্ধ করে দিই, এটা একটা মকআপ, এই মকআপের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ার আছে একটা ব্যাকগ্রাউন্ড, এবং যেখানে মেইন কাজ গুলো করা হয়েছে আমি শুধুমাত্র এটাকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বাট স্মার্ট অবজেক্টের কাজ করা হয়েছে এবং ক্লিপিং মাস্কেরও কাজ করা হয়েছে। তো এখানে যদি আমি ওকেতে প্রেস করি, আবার ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ডিজাইনটা চলে আসছে। এখন আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে যদি স্মার্টফোন ডিজাইন লিখি, এখানে স্মার্টফোন ডিজাইন যদি দেওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্মার্টফোনের ডিজাইন আছে, আমি এখান থেকে যে কোনো একটা পিক আপ করে ওইটা ওইটা বসাই দেব। স্মার্টফোন আমি ওয়ালপেপার দিয়ে দিই, স্মার্টফোন ওয়ালপেপার আমি ওয়ালপেপার দিয়ে দিই। আমি এটা দিয়ে যাচ্ছিলাম, এটা দেবো আমি স্মার্টফোন দিয়ে, যাই হোক এটা দেবো না, ডিজাইন দিতে চাচ্ছি তো যাই হোক আমি এই ডিজাইনটা দিতে চাচ্ছি। এবার আমি যদি এটাকে সেভ করে দিই, সেভ করলাম, সেভ করার পর আমি যদি ফটোশপে চলে যাই, এখন যদি আমি এখান থেকে ফাইলটাকে ওপেন করি, আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি ফাইলে সেভ করব, সেভ করে যদি আমি মকআপে চলে যাই, এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইনটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর যদি আমি যদি এখানে লেখাগুলো টেক্সটগুলোকে আমি একটু ইয়ে করে দিই, হাইড করে দিই, এখন আমি আরেকটা ডিজাইন নিয়ে আসবো এখান থেকে। তো আমি যদি আমি এখান থেকে একটা ডিজাইন আবার একটা সুন্দর ডিজাইন নিয়ে আসি, আমি যদি এটা নিয়ে আসি দেখতে পাচ্ছেন, আমি এখন যদি এটাকে নিয়ে আসি, আমি জাস্ট এটাকে সিলেক্টিং করে নিয়ে আসবো, আমি আবার ফাইল সেভ করলাম, সেভ করার পরে স্ক্রিনশট কোড দিয়ে দেবো। আমি যদি আবার ফটোশপ থেকে ফাইলটাকে অফলাইনে গিয়ে যদি এটা নিয়ে আসি, এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসার পরে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করব, এখানে নিয়ে আসব, ওকে করব। ওকে করার পরে ফাইল থেকে সেভে যাব, সেভ করার পরে এখানে চলে যাব, এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা খুবই সুন্দর করে ডিজাইন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো সব কিছু হওয়ার পর আমি ফাইলটাকে সেভ করে ওয়েবে যাব, ওয়েবে যাওয়ার পর আমি
আমি এখানে পিএনজি তে সেভ করতে চাচ্ছি, যে পিএনজি তে আমি সেভ করব না, আমি পিএনজি তে সেভ করব। দেন আমি পিএনজি এড সিলেক্ট করার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে তো আমি এটা ডেস্কটপে একটা ফাইল নিয়ে নেব, সেভ করব। হয়ে গেছে। এখন যদি আমি আমার ডিজাইনটাকে যদি ওপেন করি, আমি যদি ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে একটা ডিজাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন হয়ে গেছে।